রাজ্যে ঘটে গিয়েছে একটি ভয়াবহ ঘটনা। আর্চিকর হাসপাতালে ধর্ষণ এবং খুন করা হয়েছে একটি চিকিৎসককে, যা ঘিরে উত্তাল হয়েছে দেশ। মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। এইবার রাজ্যের তরফে ক্লাবগুলিকে দেওয়া দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দিচ্ছে অনেকেই। উত্তরপাড়া হিন্দু মোটর এলাকায় মহিলা পরিচালিত বৌঠান সংঘ ক্লাব দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কি বক্তব্য রয়েছে তাদের, শোনাবো আপনাদের। ঠিক কাজ করছে, কারণ প্রতিবাদ জানানোর জন্য তাদের কাছে এর থেকে আর আলাদা কোনো উপায় নেই আপাততভাবে। তারা সরকারকে এটাই জানাতে পারে যে আমাদের আপনার এই যে অনুদানটা আছে সেটা প্রয়োজন নেই, আপনার একটা যোগ্য আপনি শাস্তির ব্যবস্থা করুন, এমন শাস্তির ব্যবস্থা করুন যেন পরের বারে কেউ যেন এরকম করবার আগে পাঁচবার ভেবে নেয় যে সরকার টাকা তো দেয় ঠিক আছে, অনুদান দিচ্ছে, প্রপার শাস্তিও দিতে পারে আমাদেরকে, ঠিক আছে। দেখুন, সরকারকে আমি কী করে মানে কী ভাষায় বলবো বুঝতে পারছি না, কিন্তু একটাই কথা, নট অনলি মেডিকেল প্রফেশনালিস্ট, হ্যাঁ মেডিকেল প্রফেশনালিস্টরা সব অন্যান্যদের থেকে তো বেশি পরিশ্রম করে। আজকে মেডিকেল প্রফেশনালিস্টের ওপরে এরকম হয়েছে বলে হয়তো এতটা বড় করে হচ্ছে, কোনো ইঞ্জিনিয়ারের উপরে হলে হতো, কারণ যেরকম জিনিসটা ঘটেছে সেরকমটা হওয়ার কথা ছিল না, ঠিক আছে। তো সেই জন্য আমি বলতে চাই, আপনি কোনো প্রফেশনকে না, একটা জাতিকে তুলে ধরুন, মানুষকে তুলে ধরুন, সবার সেফটির ব্যবস্থা করুন। তার মানে এইটা না যে ডিউটি আওয়ার্স আপনি কমিয়ে দেবেন, আপনি সেফটি দিন যাতে সবাই ঠিকঠাক মতন ঘরে ফিরতে পারে, এই একটা আশ্বাস রাখে, ব্যাস। আর কিছু আমার ওনার কাছে এটাই রিকোয়েস্ট।